তুমি চলে যাও, তুমি গিয়ে ঘুমাও, গুড নাইট, গুড নাইট বলে যাও, গুড নাইট, একে পাপা দিয়ে যাও। কাটা যাও বাবা, না যাও, দরজা আটকাই দিলা, ঠিক আছে। কি কি করো? কাজ করবো, তুমি চলে যাও। পিকনিকে এসে আয়াতের মনটা যেন ফুরফুরে হয়ে গেল। আয়াত একা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে, কি করো? পেছনে আমিনুলও আসছে। কি করো? আয়াত কিছুটা ঝুঁকে এক মুঠো লাল মাটি হাতে নিয়ে মাটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, এই কারণে বুঝি নিদারুণ জায়গাটার নাম রাঙামাটি? হঠাৎ করে কণ্ঠ শুনে ভড়কে যায় আয়াত। পেছনে ঘুরে আমিনুলকে দেখে কিছুটা সাহস পেল আয়াত, কেননা এই জায়গায় আয়াত একদমই নতুন, আগে কখনো আসা হয়নি এখানে। আমিনুল আয়াতের হাত ধরে একটু উঁচু পাহাড়ের দিকে নিয়ে যায়, তারপর আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, চলো একসাথে ছুঁয়ে দিব একবার বিচিত্র ওই অম্বরকে। একটুখানি হেসে আয়াত বলে, এটা কি সম্ভব, পাগল একটা। আমিনুলও হাসে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে ফেরার পথে এনি আয়াতকে জড়িয়ে ধরে বলে, খুব ভালোবাসি তোকে, আমি জানি তোর কিছুটা হলেও মন খারাপ হয়েছিল আমার অমন আচরণে, তবুও পারলে ক্ষমা করে দিস। ধুর পাগলি, এসব তো আমি কবেই ভুলে গিয়েছি, কেননা তোর কারণেই তো এই মানুষটা আমার জীবনে এসেছে আর আমার রঙহীন জীবনকে রাঙিয়ে দিয়েছে। আমিনুল আয়াদের কথাগুলো শুনে আড়াল থেকে আমিনুলের মুখে আজ তৃপ্তির হাসি। আই ওয়ান্ট ইট, আই গট ইট। আজ সকাল থেকে আয়াত রান্নাঘরে কাজ করছে একা, যদিও সাথে আহিয়াকেও রেখেছে, কিন্তু কাজের মেয়ে দুটোকে ছুটি দিয়ে দিয়েছে। রাহি সুলতানা খানিক পরে একবার এসে উঁকি দিয়ে আবার চলে যায়। আজ আমিনুলের জন্মদিন, তাই আজ সব খাবার আমিনুলের পছন্দ মতোই রান্না করেছে আয়াত। সবার থেকে লুকিয়ে একটা ছোট্ট চকলেট কেকও বানিয়েছে আয়াত। চকলেট আমিনুলের খুব পছন্দ, খুব আনন্দ করে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। আমিনুল ভীষণ অবাক, কেননা এটাই তার প্রথম জন্মদিন, যেটা কিনা অনেকটা স্পেশাল তার জীবনে, এর আগে কখনো এমন আয়োজন কেউ করেনি তার জন্মদিনে। আহান আমিনুলের কানে কানে বলে, ভাগ্য করে একটা ভাবি জুটলো আমার কপালে, যদি আহিয়াও বোনের মতো এত রোমান্টিক হতো। ইস, আমিনুল আহানের মাথায় একটা থাবড় দিয়ে বলে, ওই আমার শালীর নামে একটা বাজে কথা বলবি না। কুটকুট করে হেসে উঠে আহান। রাত তখন 10:30 ছুঁই ছুঁই, আয়াত পুরো রুম জুড়ে পায়চারি করছে। আমিনুল ওয়াশরুম থেকে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, খাওয়া কি বেশি হয়ে গেছে নাকি? ধুর, তুমিও না, সব সময় দুষ্টুমি তো, কি মতলব তোমার শুনি। আয়াত আবার আমতা আমতা করে বলে, আসলে আমি সবার ঘুমানোর জন্য অপেক্ষা করছি। কিছুটা অবাক হয় আমিনুল আয়াতের এমন কথায়।
আমিনুলকে চুপ দেখে আয়াত বলে, একটু অপেক্ষা করো, আমি আসছি। এটা বলে রান্নাঘরের দিকে পা বাড়ায় আমিনুল। চুপি চুপি সবার অগোচরে কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে আয়াত। আমিনুল আয়াতের হাত থেকে হাতে কেক দেখে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। আয়াত লজ্জা মাখা মুখে একটুখানি হুঁচকি হাসে। কেক কাটার পর দুজন দুজনকে খাইয়ে দেয়। আমিনুলের কাঁধে মাথা রেখে অন্তরিকের দিকে তাকিয়ে থাকে আয়াত। আমিনুল আয়াতকে উদ্দেশ্য করে বলে, তুমি আছো বলেই নিঃশ্বাসে ঘ্রাণ আছে, নয়তো এই দেহে প্রাণ থাকলেও নিঃশ্বাসে কোনো ঘ্রাণ ছিল না। কিছুটা সুখে আর কিছুটা লজ্জায় আমিনুলের বুকে মুখ লুকিয়ে আয়াত বলে, তোমার জন্য আজকে আরেকটা খুশি নিউজ আছে, বলতে পারো জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। আমিনুল জানতে চাইলে কি সারপ্রাইজ। তখন আয়াত চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, তুমি বাবা হতে চলেছ। খুশিতে আমিনুলের চোখে জল চলে আসে। চোখের কোণের অশ্রু কণা মুছে আয়াতকে কোলে তুলে নেয় আমিনুল। আয়াত আবারও বলে, জানো এবার আর কেউ আমায় কলঙ্কিত নাম দিতে পারবে না, এবার সবাই বলবে আমার গর্ভে আমার স্বামীর সন্তান। আমার গর্ভের সন্তান পবিত্র ফুল। এই পাগলি, ধ্রুবর সন্তানটাও পবিত্র ফুলই ছিল, আমার কাছে তাই মনে হতো। যাই হোক, বাদ দাও। আজ আমি অনেক খুশি, তোমার গর্ভে আমার ফুল বড় হবে ধীরে ধীরে। কখনো অযত্ন করিও না আমার পবিত্র ফুলের। তোমার পবিত্র ফুল। আয়াত আর আমিনুল যেন তৃপ্তির হাসি হাসছে আজ, এইভাবেই কাটুক তাদের দাম্পত্য জীবন অট্র হাসিতে। দোয়া করবেন সবাই। সমাপ্ত। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এখানেই শেষ হচ্ছে। ইনফ্যাক্ট গল্পটি এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে লাভ কাহিনী চ্যানেলের সাথেই থাকুন। ভালোবাসার সকল নতুন নতুন গল্প সবার আগে পেতে লাভ কাহিনী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেঘ বসন্তের মায়া 14, 15 লাগবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি এই গল্পটিকে একটু সাইজ করে ফেলবো আর কি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে, আপনি আছেন আমার সাথে। এই মুহূর্তে গল্প লিখছি, আজ কি গল্প লিখব বুঝতে পারছি না। যাই হোক, আজ অনেক ভালো লাগার একটি দিন। জানাবেন গল্পটি পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে। এই গল্পের শেষ পর্ব এটি, সো কমেন্ট করতে ভুলবেন না। এখান থেকে দ্বিতীয় শেষটা 3 মিনিট, ওমা 3 মিনিট না, এটা আরো, তাহলে আরো আগেরটা। হ্যাং হইলি, মেজাজ খারাপ হয়। ফ্যানের শব্দে তো কিছুই শোনা যাবে না একটু পরে। পবিত্র ফুল।